বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। অ্যাকশন! আমি ঠিক ধরেছিলাম, নিশ্চয় তোমরা আমাকে ঢুকিয়ে কিছু না কিছু করছো। সুন্দর করে সাজিয়েছো গো বাড়িটা। ঠিক আছে বিদ্যুৎ, তুমি না হয় প্রশংসাটা পরে করবে, আগে একটু লজ্জা লজ্জা পাও তো। হ্যাঁ বৌমা, লজ্জা পাবো কেন? দিদি ভাই, আজকে না তুমি কোনো প্রশ্ন করো না, এলো পান পাতা ধরো, তোমার পান পাতা দিয়ে লজ্জায় মুখ খেয়ে দাও। মানে কি হচ্ছে বলো তো? পান পাতা দিয়ে, পান পাতা দিয়ে ও শব্দকে বলো না, এদিকে আয় না। হ্যাঁ চল, ওরে এদিকে আয়, আর তোরা দাঁড়িয়ে থাকিস। আচ্ছা আমরা কি তোদের সঙ্গে ফিরে যাচ্ছি? যাচ্ছি না তো, সেই কারণে তো তোদের খেয়াল তো আমরা রাখতে পারবো না। সুতরাং তোদের নিজেদের খেয়াল একে অপরকে রাখতে হবে। তাই সব নিয়ম মেনে তোদের আজ বিয়ে হবে। মাকে হারানোর পর তো জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেছে। বাবাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, তারপর বাবার জন্য যখন স্বপ্ন দেখা শুরু করি তখন বাবা ভারী। আমি পুরো একা হয়ে গেছি। একের পর এক বাধা, বিপদ, ঝড়, ঝঞ্ঝা লেগেই থাকতো। যতবার ভেবেছি সংসারটাকে সুন্দর করে একটু গোছাও, ততবারই কোন একটা দমকা হাওয়া এসে সবকিছু এলোমেলো করে দিত। আমার কি মনে হতো জানো তো, সত্যি কোথায় খেলনা বাড়িতে আছি। যতবার সবকিছু সাজাতে চাই এক দমকা হাওয়া এসে সবকিছু এলোমেলো করে দেয়। যতবারই ঝুলন সাজাই ততবারই ধ্বংস হয়ে যায়। আজকে আমি বুঝতে পেরেছি, আমার আজ মনে হচ্ছে আমার জীবনের উদ্দেশ্যটা সার্থক। আজ মনে হচ্ছে খেলনা বাড়িটাই বাড়িতে পরিণত হয়েছে। আমরা সবাই আনন্দ
কি চাই জানো তো? প্রত্যেকটা বাড়ির মিতুল যেন তোমাদের মতো পরিবার পায়। আমি মিতুল পাল, আপনারা ভাববেন না এখানেই আমার পথ চলা শেষ। ঘূর্ণি থেকে যে মিতুলের যাত্রা শুরু হয়েছিল সে জীবনে অনেক চড়াই উতরায় পার করে আজ চলেছে নতুন কোন পথের সন্ধানে তার ভোলে বাবাকে সঙ্গে করে। সঙ্গে আছে তার ইন্দ্র, আর আপনারাও থাকবেন তো আমার সাথে। ওকে ওকে সঞ্জিতা, ওকে ওকে থ্যাংক ইউ।